नमस्कार सुप्रिय दर्शक বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই ধর্মীয় ইউটিউব চ্যানেলটিতে আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন আজ এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয় সম্পর্কে প্রত্যেক গৃহের প্রত্যেক ব্যক্তির এই বিষয়টি জানা প্রয়োজন প্রত্যেক গৃহে এই নিয়মটি মেনে চলা প্রয়োজন আপনার গৃহে আলমারি বা সিন্দুক অতি অবশ্যই রয়েছে প্রত্যেকের গৃহেই থাকে তবে বাস্তুশাস্ত্র অনুসারে এই আলমারি বা সিন্দুক রাখার সঠিক দিক কোনটি কোন দিকে রাখলে আমাদের আর্থিক সমস্যা কম হয় বাস্তু সমস্যা তৈরি হয় না বা কোন স্থানে রাখলে আমাদের জীবন ছারখার হতে পারে আর্থিক সংকট দেখা দিতে পারে সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগবে আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পরবর্তীকালে এমনই সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধার্মিক তথ্য আপনাদের প্রদান করে থাকি এবং যাতে আপনাদের জীবনে বিভিন্ন সমস্যার সমাধান হয় তার চেষ্টা করে থাকি সুপ্রিয় দর্শক বন্ধুরা আলমারি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামগ্রী বা ফার্নিচার আমাদের গৃহের এই জিনিসটি প্রত্যেকের গৃহেই বর্তমান আমাদের দামি জামা কাপড় বা আমাদের গয়নাগাটি টাকা পয়সা বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র রাখার জন্য আমরা আলমারিকে ব্যবহার করে থাকি বা কেউ কেউ টাকা পয়সা রাখার জন্য সিন্দুক ব্যবহার করে থাকেন যাই হোক না কেন এই জিনিসটি রাখার একটি নির্দিষ্ট নিয়ম বর্তমান নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট দিকে এই জিনিসটিকে রাখলে গৃহের মধ্যে কখনো বাস্তু সমস্যা তৈরি হয় না হিন্দু শাস্ত্র অনুসারে আলমারির মধ্যে যেহেতু বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস রাখা হয় তাই এটির উপর বিশেষ প্রভাব বিস্তার করে আমাদের গৃহের বাস্তু ভুল দিকে আলমারি রাখার মাধ্যমে আপনার অর্থের অবনতি হতে পারে আপনার বাড়ির যে কর্তা তার উপর খারাপ প্রভাব পড়ে আলমারি ভুল দিকে রাখার মাধ্যমে কখনো কখনো দেখবেন আমাদের হাতে প্রচুর অর্থ আসে কিন্তু কোনো না কোনো কারণে সেই অর্থ কিন্তু বেরিয়েই যায় বা হাজার চেষ্টা করেও হয়তো সেই কার্যে আমরা সফলতা অর্জন করতে পারি না বা অর্জন করে ফেললেও তাতে আমরা যতটা পরিমাণ সুখ চাই তা পায় না নানাবিধ সমস্যা গৃহের মধ্যে চলতে থাকে আর্থিক অবনতি অনিবার্য হয়ে ওঠে ভুল দিকে আলমারি রাখার মাধ্যমে কারণ ভুল দিকে আলমারি রাখলে কিন্তু বাস্তু সমস্যা তৈরি হয় এবং যে গৃহে বাস্তু সমস্যা থাকে সেই গৃহের উন্নতি ইম্পসিবল তাই সঠিক স্থানে আপনাকে গৃহের আলমারি রাখতে হবে কোন দিকে রাখবেন জানিয়ে দেব প্রথমে যে দিকটাই কথা বলবো সেটি হলো উত্তর দিক হ্যাঁ বন্ধুরা উত্তর দিকে মুখ করে যদি আপনি আলমারি রাখেন বা উত্তর দিকে যদি আপনি আলমারি রাখেন তাহলে কিন্তু আপনার ধন সম্পত্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি কিন্তু ধন সম্পত্তি যেমন বৃদ্ধি করতে পারেন তেমন এই দিকে আলমারি রাখলে তার শুভ দিক বলে মনে করা হয় আর্থিক উন্নতির জন্য কারণ উত্তর দিকে কুবের দেব বিরাজ করেন এবং কুবের দেব হলেন অর্থের দেবতা এবং অর্থের দেবতা কুবের দেবের কৃপায় আপনার গৃহে কিন্তু আর্থিক সমস্যা খুব কম হয় বা যদি হয় তাহলে এর ফলে কিন্তু বাস্তু সমস্যা তৈরি হয় না বা কুবের দেবের কোনো কুপ্রভাব আপনার উপর পড়ে না মা লক্ষ্মীর কৃপায় শুভ শক্তি উৎপন্ন হয় সেই গৃহের মধ্যে এবং উত্তর দিকে মুখ করে যদি আলমারি রাখা হয় তাহলে গৃহের মধ্যে একটি পজিটিভ এনার্জির সৃষ্টি হয় গৃহে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পেতে থাকে ক্রমাগত ধীরে হলেও কিন্তু বৃদ্ধি পায় আর্থিক উন্নতি দক্ষিণ দিকে মুখ করে কখনোই কিন্তু আলমারি রাখবেন না হ্যাঁ বন্ধুরা দক্ষিণমুখী আলমারি হলে সমস্যা বৃদ্ধি পায় দক্ষিণ দিকে যদি আপনি আলমারি রাখেন তাহলে যেটি হয় সাধারণত প্রচুর পরিমাণ সমস্যার মুখোমুখি হতে হয় আর্থিক সংকট বিভিন্ন প্রকার খারাপ চিন্তাভাবনা গৃহের মধ্যে এসে পৌঁছয় বাস্তু সমস্যা অতি অবশ্যই তৈরি হয় নানাবিধ সমস্যার সৃষ্টি হয় এবং আর্থিক উন্নতি শত চেষ্টা করলেও তা ঘটানো সম্ভব নয়
উত্তরমুখী যদি আলমারি হয়ে থাকে আপনার গৃহে তাহলে তৎক্ষণাৎ তা পরিবর্তন করার চেষ্টা করুন। এতে কিন্তু আপনার গৃহের সমস্যা বৃদ্ধি পেতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, পূর্ব দিকে মুখ করে বা পূর্ব দিকে আপনি কিন্তু আলমারি রাখতে পারেন। এতে ধন সম্পত্তি বৃদ্ধি পায়, গৃহে উন্নতি দেখা দেয়, গৃহের মধ্যে বিভিন্ন যে ক্রিয়াগুলি হয় তার মধ্যে আপনি উন্নতির বিভিন্ন লক্ষণ বুঝতে পারবেন। নতুন নতুন কার্য হয় এবং গৃহের উন্নতি ঘটে পূর্ব দিকে আলমারি রাখার মাধ্যমে। কারণ পূর্ব দিকটিকে সূর্যদেব বিরাজ করেন এবং সূর্যদেবের যে ঊর্জা, তার যে ঔজ্জ্বল্য, সেটি কিন্তু প্রকাশ পায় পূর্ব দিকে আলমারি রাখার মাধ্যমে। এবং এই পূর্ব দিকে আলমারি রাখার মাধ্যমে আপনার উন্নতি হয় অনিবার্য। ঈশান কোণ, হ্যাঁ বন্ধুরা, ঈশান কোণে কিন্তু ভুলেও আলমারি বা কোনো ভারী জিনিসকে আপনি প্রতিষ্ঠা করবেন না। সাধারণত ঈশান কোণকে হিন্দু ধর্মের সবথেকে গুরুত্বপূর্ণ দিক মানা হয়ে থাকে এবং এই দিকটি হলো সর্বপবিত্র দিক, যে দিকে দেবদেবীরা আগমন করেন, যেখানে দেবদেবীরা এসে বসবাস করেন। কিন্তু বন্ধুরা, এই ঈশান কোণে কোনো ভারী জিনিসপত্র রাখা কিন্তু বাস্তুশাস্ত্রে নিষিদ্ধ করা আছে এবং হিন্দু শাস্ত্র মতে এই ঈশান কোণে বাস্তু পুরুষের বাস। এবং যদি আপনি ঈশান কোণে কোনো ভারী জিনিস রাখেন, আলমারি বা সিন্দুকের মতো কোনো ভারী সামগ্রী বা ফার্নিচার রাখেন, তাহলে কিন্তু বাস্তু পুরুষের মাথার উপর চাপ পড়ে, যা আপনার গৃহে নেগেটিভ শক্তিকে সৃষ্টি করে, হিন্দু শাস্ত্র এটি মনে করে। এবং ঈশান কোণে কখনোই এই কারণে আলমারি, সিন্দুক বা যে কোনো গৃহের ভারী ফার্নিচার রাখতে নেই। গৃহ সাজানোর জন্য আপনি হালকা কোনো জিনিস রাখতে পারেন, তবে আপনি ভারী কোনো জিনিস এই দিকে ভুল করেও রাখবেন না। এতে কিন্তু আপনার গৃহের বাস্তু পুরুষের উপর সমস্যার সৃষ্টি হয়, তার মাথার উপর বা তার মস্তিষ্কে চাপ পড়ে, ফলে গৃহের বাস্তু বিঘ্নিত হয়, বাস্তু সমস্যা এবং নানাবিধ সমস্যার সৃষ্টি হতে পারে, আর্থিক অবনতিও ঘটতে পারে এই কারণেই। আশা করছি আমি বুঝতে পারলাম, বোঝাতে পারলাম। আসলে বন্ধুরা, আমি আপনাদের বলতে চাইলাম, আপনাদের গৃহে যে ফার্নিচার বা আলমারি রয়েছে, সেই আলমারি বা সিন্দুক আপনারা কিন্তু উত্তর দিকে বা পূর্ব দিকে রাখতে পারেন। উত্তরমুখী বা পূর্বমুখী করে যদি আপনারা রাখেন, তাহলে আপনারা ধন সম্পত্তি বৃদ্ধি করতে পারবেন, বাস্তু সমস্যা আপনার গৃহে এসে পৌঁছবে না। এই দিকটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। আশা করছি আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটির মাহাত্ম্য সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমন সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন প্রত্যেককে, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।